আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, সৌদি আরবে যারা অবস্থান করতেছেন এবং নতুন এসেছেন, 3 মাস হয়েছে এবং 3 মাস হয়নি, এরকম প্রবাসী কিন্তু সৌদি আরবে অনেকেই রয়েছেন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, সৌদি আরবে যারা অবস্থান করতেছেন, আপনারা জানেন যে আমাদের কফিলের কিন্তু আমরা সৌদি আরবে আসার পর 3 মাস আমরা বৈধ থাকি, মানে কফিলের আন্ডারে 3 মাস আমরা বৈধ থাকি। এখন 3 মাসের মধ্যে কিন্তু আমাদের কফিলের প্রয়োজন যে আমাদের ইকামাটা দিয়ে দেওয়া। এখন অনেক কফিল রয়েছে আমাদের এই 3 মাসের মধ্যে ইকামা দিয়ে দেয়, আবার অনেক কফিল রয়েছে 3 মাসের মধ্যে আমাদের ইকামা দেয় না। এখন যারা 3 মাসের মধ্যে ইকামা পান না, তাদের জন্য একটা সিস্টেম রয়েছে, আবার যারা 3 মাসের মধ্যে ইকামা পাননি কিংবা একটা অ্যাকশনে যেতে চান, তাদের জন্য একটা সিস্টেম রয়েছে। অবশ্যই এই সকল সিস্টেমগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। রুকুম মুয়াক্কেদ একটা নাম্বার কিন্তু রয়েছে, অবশ্যই এই রুকুম মুয়াক্কেদ নাম্বারটা আপনারা, এটা যেটা এই নাম্বারটা হচ্ছে ইকামা নাম্বার, রুকুম মুয়াক্কেদ নাম্বারটা হচ্ছে ইকামা নাম্বার। এই নাম্বারটা আপনারা কখন পাবেন, আবার কখন উঠাতে পারবেন, কখন উঠালে ভালো হবে, কখন উঠালে খারাপ হবে, আপনাদের জন্য এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, অবশ্যই রুকুম মুয়াক্কেদ নাম্বার দিয়ে কিন্তু আপনারা অন্যত্র কাফালা হয়ে যেতে পারবেন, কিংবা এই নাম্বারটা দিয়েই আপনি ভবিষ্যতে একটা কিছু করতে পারবেন, অন্য কফিলের কাছে চলে যেতে পারবেন, অন্য কোম্পানির কাছে চলে যেতে পারবেন। তো রুকুম মুয়াক্কেদ নাম্বারটা আপনি কখন উঠাতে পারবেন, প্রিয় বন্ধুরা অবশ্যই মনে রাখবেন, এই নাম্বারটা উঠাতে গেলে আপনি 3 মাসের আগে যদি উঠান, তাহলে আপনাকে হুরুপ এবং খুরুস দুইটাই মেরে দিতে পারবে। আর হুরুপ মেরে দিলে কিন্তু আপনি একজন অবৈধ প্রবাসী হয়ে যাবেন, আর খুরুপস মেরে দিলে কিন্তু আপনাকে সৌদি ত্যাগ করে বাংলাদেশে চলে যেতে হবে। অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, এই নাম্বারটা উঠাতে গেলে আপনি কখন উঠাতে পারবেন এই নাম্বারটা, আর কেমন খরচ হবে, এই বিষয়গুলো জানানোর চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাদের প্রবাসীদের অনেকেই রয়েছেন ইকামা পাচ্ছেন না 3 মাসের মধ্যে, আবার অনেকেই রয়েছেন এই 3 মাসের আগেই আপনারা অন্যত্র চলে যেতে চান। তাদের জন্য আজকের এই সাজেশনটা হচ্ছে, আপনারা যদি 3 মাস আগে এই নাম্বারটা উঠাতে যান, তাহলে কোথায় থেকে উঠাতে পারবেন? অবশ্যই 3 মাস আগে আপনারা যদি এই নাম্বারটা উঠাতে যান, তাহলে কি ঠিক হবে নাকি? এটা কিন্তু আপনার একটা ইকামা নাম্বার, যেটা আপনার কফিলের ইস্যু করার কথা ছিল, কিন্তু কফিল ইস্যু করেনি কিংবা করবে এই ধরনের পরিকল্পনা করতেছে কফিল, এটা আপনি জানেন না, কিন্তু আপনি আসছেন 3 মাস হয়নি। এখন যদি আপনি এই রুকুম মুয়াক্কেদ নাম্বারটা উঠাতে যান, তাহলে কিন্তু একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি এবং বড় ধরনের একটা সমস্যায় আপনি পড়ে যাবেন। সেই জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে 3 মাস, মানে 90 দিন, 90 দিন পরে আপনাকে এই নাম্বারটা উঠাতে হবে। যদি 90 দিন আগে আপনি এই নাম্বারটা উঠাতে যান, অবশ্যই আপনি হুরুপ কিংবা খুলুস খেয়ে যেতে পারেন, কারণ আপনি কিন্তু 3 মাসের পর্যন্ত সৌদি আরবে একজন বৈধ প্রবাসী। এর আগেও অনেক ভিডিওতে বলেছি, আপনি 3 মাসের মধ্যে আপনাকে কোনো ধরনের পুলিশ কিংবা কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করাই হবে না, আপনি একদম একজন বৈধ প্রবাসী। অবৈধ হয়ে যখন যাবেন, তখন যদি আপনার কফিল আপনার সাথে নতুন করে কন্ট্যাক্ট না করে, তাহলে কিন্তু আপনি একজন অবৈধ প্রবাসী হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন, এই নাম্বারটা উঠাতে গেলে অবশ্যই আপনাকে জাওজাতের সাহায্য নিতে হবে। জাওজাতে যে আপনাকে 200 থেকে 300 রিয়াল খরচ হবে এই নাম্বারটা উঠাতে, এই নাম্বারটা যখন উঠাবেন, উঠানোর পর ধরলাম আপনার তিন মাস পার হয়ে গেছে, আপনার কফিল আপনার ইকামা বানিয়ে দেয়নি, তখন আপনি এই নাম্বারটা উঠান। উঠানোর পর এই নাম্বারটা দিয়ে যে কোনোখানে থেকে তলব রিসিভ করতে পারবেন। অবশ্যই তলব রিসিভ করার পর তার আন্ডারে চলে যেতে পারবেন, তার কন্ট্যাক্টে চলে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার কফিল আপনার কিচ্ছু করতে পারবে না। প্রিয় বন্ধুরা, অবশ্যই এই সকল বিষয়ে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, আপনার মনে রাখতে হবে 3 মাস যদি আপনার পার হয়ে যায়, তাহলে এই কাজটা করতে পারবেন, আর 3 মাস আগে যদি আপনি করতে যান, অবশ্যই কফিলের কাছে একটা মেসেজ চলে যাবে, কিংবা কফিল যদি আপনাকে হুরুপ নাও দিয়ে থাকে, আপনি যদি ওই নাম্বারটা দিয়ে অন্যত্র চলে যেতে চান, অবশ্যই মনে রাখবেন কফিলের কাছে কিন্তু ওই তলবটা চলে যাবে, মানে আপনি তানাজুল হয়ে যাবেন কিংবা ট্রান্সফার হয়ে যাবেন, এই ধরনের মেসেজ কিন্তু আপনার কফিলের কাছে চলে যাবে। তখন কি হবে, আপনার কফিল সেটা দেখবে, দেখার পর আপনাকে হুরুপ কিংবা খুরুস লাগিয়ে দিতে পারে, তখন কিন্তু এই নাম্বারটা 3 মাসের মধ্যে উঠিয়েও আপনি কোনো কিছু করতে পারলেন না। তাই আমার সাজেশন থাকবে, যেই ভাইয়েরা সৌদি আরবে অবস্থান করতেছেন, আপনাদের যদি 3 মাসের মধ্যে ইকামা না দেয়, তাহলে অবশ্যই আপনি একটা ওয়েবসাইট আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনি একটু চেক করে দেখবেন যে আপনার ইকামার পেমেন্টটা করেছে কি না, তাহলেই কিন্তু আপনি খুব সুন্দরভাবেই আপনার এই নাম্বারটা আপনি পেয়ে যাবেন। আর যদি পেমেন্ট করে থাকে 3 মাসের মধ্যে আপনাকে ইকামা দেয়নি, তাহলে অবশ্যই এই ইকামার নাম্বারটা আপনার কফিলের কাছে রয়েছে, কিংবা ইকামাটাও আপনার কফিলের কাছে রয়েছে,
সেই ক্ষেত্রে অবশ্যই বর্ডার নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন। তো দুইটা ওয়ে রয়েছে, এক নাম্বার হচ্ছে আপনি পেমেন্টটা দেখে নিতে পারেন যে আপনার কফিল আপনার ই কমার্স পেমেন্টটা করেছে কিনা, দুই নম্বরে অবশ্যই বর্ডার নাম্বার দিয়ে আপনার ই কমার্স নাম্বারটা ইস্যু করেছে কিনা সেটাও চেক করে নিতে পারেন। এর আগেও ভিডিও রয়েছে, অবশ্যই যদি আরও নতুন করে আপডেট চান যে আপনার বর্ডার নাম্বার দিয়ে কীভাবে ই কমার্স নাম্বার বের করবেন, এই ধরনের আপডেট যদি আপনি চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, ইনশাল্লাহ আরেকটা নতুন ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব, তখন সেটা দেখো আপনি আপনার বর্ডার নাম্বার দিয়ে ই কমার্স নাম্বারটা বের করে নিতে পারবেন। অবশ্যই এই সকল বিষয় কিন্তু অনেকটা সেন্সিটিভ বিষয়, আপনারা চেষ্টা করবেন খুব গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখে আপনারা এগুলোর অ্যাকশন নিতে। অবশ্যই সাজেশন থাকলো আপনারা 3 মাসের মধ্যে, মানে আসার সৌদি আরবে আসার 3 মাসের মধ্যে কোনো ধরনের এই ই কমার্স নাম্বার বের করার চেষ্টা করবেন না, মানে রুকম মোয়াক্কেদ নাম্বারটা বের করার চেষ্টা করবেন না, এটা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ রইল। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।